শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইএসকে দমনে বিশেষ সেনা পাঠাচ্ছে তালেবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ছোট আকারের যুদ্ধের আশঙ্কা রয়েছে। ভারতের প্রতিরক্ষা প্রধান রাওয়াতের মন্তব্য ঘিরে ক্ষুব্ধ চীন। অবশেষে তুরস্ক থেকে 6টি অ্যাটাক হেলিকপ্টার পাচ্ছে ফিলিপিনস। মার্কিন সামরিক ঘাঁটি থেকে $20 লাখ ডিজেল চুরি। সৌদি সহ 65টি দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরায়েল। এবং সবশেষ থাকছে যুক্তরাজ্যে ভোটাভুটি ছাড়াই হামাস বিরোধী বিল পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের এখন তালেবানের সবচেয়ে বড় আতঙ্ক ইসলামিক স্টেট অফ খোরাসান। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশে উগ্র গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করতে নতুন করে সৈন্য পাঠিয়েছে তালেবান সরকার। তালেবানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আইএসকের বিরুদ্ধে অভিযানে গতি আনার লক্ষ্যে গত কয়েকদিনে নানগাহার প্রদেশ অন্তত 1,300 সৈন্য পাঠিয়েছে তালেবান। রিপোর্ট অনুযায়ী নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রতি সপ্তাহে গড়ে 7 থেকে 10 আইএসকে সন্ত্রাসী আটক এবং 6 জন করে নিহত হচ্ছে। নানগাহার প্রদেশের স্থানীয় অধিবাসী এবং তালেবান সেনা কর্মকর্তাদের তথ্য মতে, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কৃষ্ণ সাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার USS আর্লিখ বার্কে নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন সূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন রাশিয়ার উত্তেজনা চলছে, এমন সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের আশঙ্কার কথা জানালো। ন্যাশনাল ডিফেন্স সেন্টার বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রয়ার কৃষ্ণ সাগরে প্রবেশ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপর রুশ সামরিক বাহিনী নজরদারি শুরু করেছে। মার্কিন ষষ্ঠ নৌবহর দাবি করছে, নিয়মিত টহলের অংশ হিসেবে আর্লিক বার্ক কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থানকালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য ডিস্ট্রয়ারটি ন্যাটো মিত্রদের সঙ্গে কাজ করবে। চলতি মাসের শুরুর প্রথম দিকে মার্কিন নেভাল কমান্ড শিপ মাউন্ট হুটনি কৃষ্ণ সাগরে একইভাবে প্রবেশ করেছিল। সে সময় রুশ সামরিক বাহিনী সে জাহাজকেও পর্যবেক্ষণে রাখে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চীন নিয়ে করা মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ ড্রাগন দেশ। সম্প্রতি বিপিন রাওয়াত বলেছিলেন, চীনা সেনাবাহিনী এবং তাদের আগ্রাসনে এখন ভারতের পক্ষে সব থেকে বড় হুমকি। আর এরপরই তার করা মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন এবং ভয়াবহ মন্তব্য বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চীনের পক্ষ থেকে দাবি করা হয়, গাইডেড ভঙ্গ করেছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এমনকি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কার্যত ক্ষোভের সুরে জানানো হয়েছে, দায়িত্ব জ্ঞানহীন এবং ভয়াবহ মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেন, চীনা সেনাবাহিনী এবং তাদের আগ্রাসনই এখন দেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত চীন সীমান্তে পরিস্থিতি এতটাই গুরুতর যে নয়া দিল্লি থেকে 1,000 ভারতীয় সেনা যে দল এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ডিফ্যাক্টো হিমালয় সীমান্ত সুরক্ষিত করতে পাঠানো হয়েছিল, তা দীর্ঘ সময় পর্যন্ত সেনা ঘাঁটিতে ফিরতে পারবে না। বিপিন রাওয়াত বলেন, পাকিস্তানের চেয়েও চীন ভারতের ক্ষেত্রে বড় থ্রেট। স্থল সীমান্তই হোক কিংবা সাগরে, ভারত সব রকমের মোকাবেলার জন্য প্রস্তুত। তাকে প্রশ্ন করা হয়, চীন কি ভারতের এক নম্বর শত্রু? প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, কোনো সন্দেহ নেই। এমনকি বিপিন রাওয়াতও দাবি করেন, বিশ্বাস এবং সন্দেহের একটা পরিবেশ তৈরি হয়েছে। এশিয়ার দেশ ফিলিপিনস আগামী মাসে তুরস্কের নির্মিত T-129 কৌশলগত নজরদারি এবং অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিনসের কর্মকর্তারা বুধবার এই তথ্য জানান। ফিলিপিনসের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অ্যালেন টিও পেরেস দেশ টার্কিশ এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি করা 6টি অ্যাটাক হেলিকপ্টারের ক্রয়াদেশে দিয়েছে ফিলিপিনস, যেগুলো ডিসেম্বরে ধারাবাহিকভাবে সরবরাহ করবে তুরস্ক।
বিদেশে এই অ্যাটাক হেলিকপ্টার ব্যবহারকারী প্রথম দেশ হতে যাওয়া ফিলিপিনস তুরস্কের কাছ থেকে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তুরস্ককে এই অ্যাটাক হেলিকপ্টার রপ্তানির অনুমতি দেওয়ার পর ফিলিপিনসকে এটি বিক্রির প্রক্রিয়া গতি পায়। অ্যাটাক হেলিকপ্টারটি মার্কিন ইঞ্জিন দ্বারা চালিত, এতে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী লরেন্স জেনা 2018 সালের 7 ডিসেম্বর ঘোষণা দিয়েছিলেন, প্রাথমিকভাবে তুরস্কের কাছ থেকে ছয়টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনা হবে। এরপর অ্যাঙ্কার এবং ম্যানিলার মধ্যে হেলিকপ্টার নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়, কিন্তু তুরস্কের রপ্তানি লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে হেলিকপ্টার পেতে দেরি হচ্ছিল ফিলিপিন্সের। তুরস্ক রপ্তানি লাইসেন্স পাওয়া এখন সে সুবিধা বা সে বাধা আর রইল না। রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে কৃষ্ণসাগরে মার্কিন সামরিক ঘাঁটি থেকে $20 লাখ ডিজেল চুরির ঘটনা ঘটেছে। রোমানিয়ার মাফিয়া বিরোধী সরকারি কৌশলী ডিকট একটি বিবৃতিতে বলেছেন, আমেরিকা সরকার মালিকানাধীন তরল জ্বালানি চুরির জন্য 2017 সালে বেশ কয়েকজনকে মিলে একটি অপরাধ চুক্তি গঠন করেছিল। তিনি জানিয়েছেন, মিহাইল কুগলানি এসো সামরিক ঘাঁটি ছাড়াও যেসব স্থানে সামরিক মহড়া হতো সেসব স্থান থেকে জ্বালানি তেল চুরি করত এই চক্রটি। যেখানে সেনারা ঘাঁটি করত সেখানকার জেনারেলগুলোকে টার্গেট করত চক্রটি। গত 4 বছর ধরে এই চক্রটির উপর নজর রাখা হচ্ছিল। সাইবার প্রযুক্তি বিক্রি করবে না এমন 65টি দেশের তালিকা প্রকাশ করেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো এবং মরক্কোর মতো দেশও। জানা গেছে, বিশ্বজুড়ে ইসরায়েলি স্পার ওয়্যার ফার্ম NSO গ্রুপ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইসরায়েল জানিয়েছে ভিন্ন কারণ। তাদের দাবি, যেসব দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন রয়েছে সেসব দেশকে তারা এই তালিকা থেকে বাদ দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, একই সঙ্গে 65টি দেশকে তালিকা থেকে বাদ দেওয়াই বড় ধাক্কা লাগবে ইসরায়েলের সাইবার প্রযুক্তি শিল্পে। পেগাসাস নিয়ে এরই মধ্যে পুরো বিশ্বে নিন্দার ঝড় বয়ে গেছে। বর্তমান বাজারের সবথেকে শক্তিশালী নজরদারি পদ্ধতি বলে ধরে নেওয়া হয় এটিকে। এরই মাধ্যমে টার্গেট করা মোবাইলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়। এই মাইক্রোফোন এবং ক্যামেরা চালু করেও সকল তথ্য হাতানো যায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে কোনো রকমের ভোটাভুটি ছাড়াই একটি বিল পাশ করেছে ব্রিটিশ সরকার। এই বিলের আওতায় হামাসের রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সংসদে উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে বিলটি অনুমোদন করা হয়েছে। কোনো সংসদ সদস্য এই বিলটি চ্যালেঞ্জ না করায় তা বিনা ভোটে পাশ হয়। সংসদের কোনো সদস্য বিলটি চ্যালেঞ্জ করলে এটি ভোটাভুটির মাধ্যমে জয় হতো। গত বুধবার এই বিল নিয়ে ব্রিটিশ সংসদে নিম্নকক্ষ হাউস অফ কমার্সে বিতর্ক হয়। তারপর থেকে সেখানে বিলটি পাশ হওয়ার পর উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে পাঠানো হয়। সেখানে বিনা চ্যালেঞ্জে বিলটি অনুমোদিত হওয়ার পর এখন এটি আইনে পরিণত হয়েছে এবং আজ শুক্রবার থেকেই তা কার্যকর হবে। হাউস অফ লর্ডসে যদিও বিলটি কোনো রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, তবে নিম্নকক্ষে বিতর্কের সময় বহু সংসদ সদস্য ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে হামাস আগেই নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এছাড়া দখলদারী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ফলে যেখানে বিশ্বের বেশিরভাগ মানুষ হামাসকে মুক্তিকামী সংগঠন মনে করে, সেখানে ব্রিটিশ সরকারের এই ধরনের পক্ষপাতপূর্ণ আচরণ গণতন্ত্র এবং মানবাধিকারের সাথে সংগতিপূর্ণ নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।